বহুতে মোক কৈছে সেইটো মন্দিৰৰ কি ভিডিঅ' বনায় আপুনি, এইবিলাক মানুহে অহা যোৱা কৰিয়ে থাকে, সেইটো মন্দিৰৰ বিষয়ে জানে। মই কৈছোঁ যে নহয়, এইটো মন্দিৰত জানিবলগীয়া বহুত কথা আছে, তো ভিডিঅ'টোৰ জৰিয়তে মই জনাম। We just arrived yesterday. After now it's perfect and we have a perfect guide and driver. Yes. So everything is marvelous. So they are the guide. Yes. Okay. এয়া চাওকচোন কেনেকৈ ইমান হেৰি, ইমান দীঘল, তাৰোপৰি কেনেকৈ জোঁট বান্ধি লৈছে। বঢ়িয়া বঢ়িয়া, ডেন্স চেন্স কৰি দিয়া, আমি উঠাই দিওঁ আকৌ। আজি মৰ্ণিং ওলাইছোঁ আমি, আপোনালোকক দেখুৱাম নলবাৰীত আছোঁ বৰ্তমান। নলবাৰীৰ পৰা হাজো হৈ গুৱাহাটী গ'লে আজ্ঞাথুৰি পোৱা যায়। আজ্ঞাথুৰিত যিটো গণেশ মন্দিৰ আছে, সেই গণেশ মন্দিৰটো আজি আমি এক্সপ্ল'ৰ কৰিম, ডিটেইলছ জনাম। হেল্ল' এণ্ড ৱেলকাম বেক টু বৰ্মানছ ব্লগ। ব'লক তেতিয়াহ'লে ভিডিঅ'টো লৈ আগবাঢ়ো। ননিদা, ননি গোপাল, দাবন পুলিচ ড্ৰাইভিং ছিটত, ভিডিঅ'টো চাই থাকিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। এনেকুৱা এক্সক্লুচিভ কিবা আছে কমেণ্ট যোগে আমাক জনাব, ভিডিঅ' বনাবলৈ আপোনালোকৰ ওচৰলৈ আহিম। এই জেগাখিনিৰ নাম হৈছে চৰাবুৰি, আৰু আপোনালোকে এইখন যে ব্ৰিজ দেখিছে, এইখন গভৰ্ণমেণ্ট অফ আছামে নতুনকৈ বনাই দিছে। ইয়াতে বহুত ঘটনা, বহুত এক্সিডেণ্ট হৈ গৈছিলে। তাৰে পিছতে ইয়াৰে অকণমান আগত আপোনালোকে দেখিব এটা কালী মন্দিৰ বনাইছে বহুত ডাঙৰকৈ। দলংখনৰ বিষয়ে চবে অৱগত, চৰাবুৰি বুলি ক'লে আপোনালোকে গমেই পাব, বহুত ইনচিডেণ্ট হৈ গৈছে, বহুত এক্সিডেণ্ট, বহুত মানুহ মৰিছে, এইটো এটা ইতিহাস হৈ ৰ'ব। এইটো মন্দিৰ চাওক, এই মন্দিৰটো ইমান ধুনীয়াকৈ বনাইছে, বিৰাট ডাঙৰ কালী পূজা হয় ইয়াতে। আমি ৰখি নাথাকোঁ বাৰু, দেৰি হৈ যাব। পেট্ৰল পাম্প আহি পাইছোঁ, অকণমান পেট্ৰল ভৰাই লওঁ গাড়ীখনত। এক কাম কৰোঁ, চেছো কাম আৰু উচমে নাম্বাৰ মাত মিলাওঁ, ডাইৰেক্ট মাৰোঁ, সদায় আপোনালোকে এনেকৈ হেৰি কৰি ল'ব। এইফালে চিধাই গুচি গ'লে হাজো মাধৱ মন্দিৰ, কেদাৰ মন্দিৰ চাব পাৰিব। আমি লেফ্ট চাইডে ঘূৰি দিলোঁ, এতিয়া টুৱৰ্ডছ গুৱাহাটী। আগত এখন হোটেল আছে, হোটেলখনত খাই ল'ম, ভোক লাগিছে অলপ। ৰেষ্টুৰেণ্টখনত এচিৰ প্ৰভিজনো আছে, ওপৰত এচি ৰেষ্টুৰেণ্ট, বহুত মানুহ ভিৰ দেই। ইয়াতে মানুহে ইয়াতে ৰৈ পেলাই খানা পিনা খায়। ঠিক হ'ল, পৰঠা পৰঠা, মজা মজা বাম্বু পৰঠা দেই। এই মোৰো আহি গ'ল, এতিয়া খাব লাগে আৰু, ৰৈ থাকিব নোৱাৰো। আপোনালোকে ভাবিব পাৰে কি চাহ খাওঁতে ভাত খাওঁতে চব দেখাই আছে ডেইলি ব্লগৰ নিচিনা। একচুৱেলি ডেইলি ব্লগ টাইপে মই ষ্টাৰ্ট কৰিবলৈ আৰম্ভ কৰিছোঁ, আপোনালোকে সঁহাৰি জনাব। খাই থাকোঁতে ইয়াতে বিদেশী মানুহ দেখিবলৈ পালোঁ, দুজন হাজবেণ্ড ৱাইফ, তেওঁলোকৰো এটা বাইক লৈ লওঁ। ওৱান ব্লগ চেনেল, so yes so where are you from? We are from Israel. For what purpose you are here? Tourism. Okay, yes. Okay, so how do you feel about Assam, Guwahati? We just arrived yesterday. Okay. After now it's perfect and we have a perfect guide and driver. Yes. So everything is marvelous. So they are the guide. Yes. Okay. So nice meeting you. Yeah. All the best. Yeah. মই গৈ আছোঁ মন্দিৰটোৰ ওচৰলৈ, ওচৰৰ পৰা দেখাই দিম। ইমান সুন্দৰ, ৰাস্তাৰ কাষতে থকা এটা মনোমোহা পৰিৱেশ, ইমান ধুনীয়া পৰিৱেশ। এয়া ইয়াতে অংকিত কৰি থৈ দিয়া হৈছে যে ইয়াক নৱীকৰণ কৰি পেলাই 1960 চনত নিৰ্মাণ কৰিছিলে, নৱীকৰণ কৰিছিলে। এয়া গণেশ মন্দিৰ, গণেশৰ কৃপা দৃষ্টি থাকিলে আপোনালোকৰ সদায় ভাল হ'ব, আৰু অফকোৰ্ছ ভাল হ'বই, আপোনালোকে ইয়াতে এবাৰ আহিব। ইয়াৰ ইতিহাস, মাহাত্যৰ বিষয়ে আমি পিছত জানিম। প্ৰথমতে যিখন পাৰ্ক আছে, সেই পাৰ্কখন আপোনালোকক দেখুৱাম। কাষতে লাগি আছে আজ্ঞাথুৰি পাহাৰ আৰু আজ্ঞাথুৰিৰ লগতে এই গণেশ মন্দিৰটো। চাওকচোন এতিয়া কেনেকুৱা মনোমোহা পৰিৱেশ। শৰাইঘাট ৰণ স্মৃতি উদ্যান ব্ৰহ্মপুত্ৰৰ দাঁতি কাষতে সুন্দৰকৈ সজাই তুলিছে। বলকচোন ভিতৰলৈ সোমাই যাওঁ, বলক। এইফালেদি সোমাই গলো। 2007 চনতে ইয়াক ইনাগ্ৰেট কৰিছিলে এই পাৰ্কখনক, তেতিয়াৰ চিফ মিনিষ্টাৰ আছিলে তৰুণ গগৈ। দুৰ্ভাগ্যবশতঃ তেখেত এতিয়া আমাৰ মাজত নাই। আৰু মই বহুত ভিডিঅ'ত কৈছোৱে যে আমাৰ অসমত বিভিন্ন পাৰ্ক হওক, যিয়েই নহওক, সকলো জেগাতে আমাৰ আৰ্ট এণ্ড কালচাৰ যি এথনিক গ্ৰুপছ আছে আমাৰ অসমৰ ভিতৰত, তাক এক্সিবিট কৰিবলৈ চেষ্টা কৰা হয়। চাওকচোন কিমান এটা মনোমোহা। এইফালে আপোনালোকে পশ্চিম ছাইডত দেখিছে ব্ৰহ্মপুত্ৰ নদী, আপোনালোকে আহিব। মানুহ খুব কমেই আহে ইয়াতে, নাজানে ইমান ধুনীয়া এটা পৰিৱেশ যেন আছে। ইমান সুন্দৰকৈ সজাই তুলিছে শিলবোৰক আগলৈ গৈ আছে, সুন্দৰ পৰিৱেশত নিজৰ প্ৰিয়জনৰ লগত আহি অকণমান টাইম স্পেণ্ড কৰিব পাৰিব। কিপ ৱাচিং দ্য ভিডিঅ', ইউ উইল বি ছাৰপ্ৰাইজ। চাই থাকক, বহুত ভাল লাগিব ভিডিঅ'ত, একদম শেষলৈকে চাই থাকিব। সুন্দৰ পৰিৱেশ, ভবাই নাছিলোঁ, ময়ে ফাৰ্ষ্ট টাইম আহিছোঁ ইয়াতে আজি, আগতে অহা নাই। সেই মোগল আহোমৰ যুগৰ দিনৰ এটা এই ব্ৰহ্মপুত্ৰ ৰিভাৰৰ ওপৰৰে নাওত উঠি
যুদ্ধ করবলে যাওয়া সুন্দর পরিবেশ সুন্দর সংস্কৃতিক দাঙি ধরবলে চেষ্টা করেছে। সেলফি ফটো উঠিবলে বড় ধুনিয়া ধুনিয়া স্পট আছে, আপনাদের আহিলে করব পারিব। মই ইয়ার পৰা মন্দিরটো অকমান দেখাই দিয়েছিল। এই চাওক মন্দিরটো, এই গুহাটোর মাজেরে ওলাই যাও ফ্রেন্ডলি কি করিব মোৰ ভৰি। বাহ কি সুন্দর, সাই বহুত ভাল লাগিছে। বাপরে বাপ, ইমান ডাঙর মানুহ এইটো দেখিছে, সুন্দর একটা আর্টিস্টিক পরিবেশের সৃষ্টি করেছে। রজা মহারাজার দিনের সেই দিনবর যেন মনত পড়ে যায়। তো দিস ইজ অল এবাউট দ্য পার্ক। ইয়াতে অলপ আগত আপনাদের আহিলে বহার সুবিধা আছে, সুন্দরক টাইম পাস করার কারণে। ব্যাক সাইডে আছে আপনার সরু সরু বাচ্চা লালীবিলাকে টাইম পাস করব পারিব, খেলা ধুলার সামগ্রী রখা হয়েছে তাদের। বলা বলা কি বই থাকা, আহা হা হা, এইফালে অকমান নজর করলে দেখব ব্রহ্মপুত্র রিভারটো কি সুন্দর। সচা করে দেই বহুত ভাল লাগিল। মই ডেইলি ব্লগ টাইপ এতিয়া আরম্ভ করছো, আপনাদের সহারি জানাব, গাইডেন্স করব, কমেন্ট করে জানাব মোক কেনেকে আগবাহিম। আর আশা করছো আপনাদের ভিডিওবিলাক চাই ভাল পাইছে আর চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখব, সদায় বর্মনস ব্লগের ফ্যামিলি হয়ে থাকবে। বলক এতিয়া আমি আগলে যাও, যেটো কার্ভ গুয়াহাটির পৰা আহিলে নলবাড়ী টুয়ার্ডস নলবাড়ী হাজো যেটো কার্ভ পায় ইয়াতে আজ্ঞাথুরি পাহাড়ের ওচৰত, ইমান ধুনিয়া লাগে। এই বস্তুটো আপনাদের দেখাই পেলায় নেক্সট আমি মন্দিরে যাম, গিয়ে পেলায় গণেশ মন্দিরের ডিটেলস ইতিহাস গোটেই কথাবিলাক আপনাদের ইয়ার কি মাহাত্য সব আপনাদের জানিবলে দিই। বহুত লড়া ছোৱালী আহিছে, কোরপা আইসা হে তোমালোক, কোরপা আইসা, হ্যাঁ ও আর আচ্ছা 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 দিয়া, হ্যাঁ হ্যাঁ মোট উঠিব লাগে। এটা চা তোমালে একদম চ্যানেলটা বর্মনস ব্লগ সাবস্ক্রাইব করে রাখা, তোমালোকৰ পুরা আহি যাব একদম ভিডিও, হ্যাঁ বড়িয়া। কোরপা আইসা বলে কলা, বংশর পর আহিছে অলপ, দিয়া ঠিক আছে, ভিডিওটো জড়িত হয়ে থাকব। গই আছো গই আছো, আমি তালেকে গই আছো, এই কোনাটোলেকে গই আছো, যেটো কার্ভ যেটো টার্নিং একদম মাস্ট, মজা লাগিব। বলক দেখাই দিম আপনাদের। এয়া চাওক গুয়াহাটির পর আপনাদের যদি হাজো অভিমুখে আহি থাকে তাহলে এই টার্নিংটা পাব, এইটো হচ্ছে আজ্ঞাথুরির মেইন টার্নিং বলে কলে সবাই জানেই। এয়া চাওক ইমান ধুনিয়া লাগে, কাষত মেইনলি ব্রহ্মপুত্র রিভারখন আছে, এইটোর কারণে সচাকে বহুত ভাল লাগে। কমেন্ট করে পেলায় জানাব আপনাদের এনেকা টাইপের ভিডিও বনাম নে নবনাম, যদি বনাব লাগে তাহলে আরো কষ্ট করি আরো বহুত বহুত দূরত বহুত ইন্টেরিয়র জায়গা গুছি যাব আপনাদের কারণে। যদি কিছু মানে লোকেশন থাকে তাহলে আমার ভাষণীর সময় ইয়াতে উঠায়। এইটো হল ব্রহ্মপুত্র রিভার, এইটো হয়েছে টার্নিং, এই কার্ভটো বড় ভাল লাগে, এইটো মোৰ বড় দুর্বল পয়েন্ট মোৰ কারণে। ইমান ধুনিয়া লাগে এইখানে জায়গা সচাকে একদম, সিনেমা টিনেমা করবলেতো ইয়াতে হয়, শুটিং টুটিং হয়ে থাকে, টিভি সিরিয়াল হোক অসমীয়া বোলছবি হোক শুটিং টুটিং হয়ে থাকে, বড় ধুনিয়া লাগে। এই টার্নিংটো দেখবলে কি ধুনিয়া, চাওকছন বড়িয়া বড়িয়া, ড্যান্স চেঞ্জ করে দিয়া আমি উঠাই দিও আক তোমালোক, কিয় ভোগগৃহ ইয়াতে ভোগ বনায় মানুহে যদি ইচ্ছা করে তেওঁলোকে দান করিব পারে, কি ধুনিয়াক পরিষ্কার পরিচ্ছন্নক রাখে, ইয়াৰে পূজারী হয়, বহু দূরর দূরর পৰা মানুহ আহে ইয়াতে, ভিড় লাগে রাস্তার কাষতে, তারপর মন্দিরটো দেখিছে আজিও কি মানুহ আহিছে, পূজারিয়া নির্মালি দি আছে ইয়াতে, ফুল ফুল চাকি বন্তি এইবিলাক পাব আপোনালোকে মন্দিরের সম্মুখতে আছে, চাওকচোন কি ধুনিয়া দেখবলে। আর এই মন্দিরের বহুত মাহাত্য আছে, মাহাত্যর বিষয়ে আমি জানি কেনেকৈ গাড়ি মটরবিলাক আহিলে যিবিলাকৰ মনত ভক্তিভাব থাকে তেওঁলোকে রখে, আর রখি পেলায় ইয়াতে কিছুমান দানো দিয়ে, লগতে আশীর্বাদ লয় মন্দিরের পৰা। এটা ভয় কি মেইন রোডটো চলি থাকে তো অলপ রিস্কি, কিন্তু সাবধানে থাকিব দেই আপোনালোকে ইয়াতে আহিলে, বহুত হাজার হাজার মানুষ সদায় ইয়াতে আহি থাকে, আর ইয়াতে ইয়া পূজারী আছে নির্মালী আদি দি থাকে। ফুট এটা দি দিয়ক ধুনিয়াকৈ, জয় শ্রী গণেশায় নমঃ, অলপ নির্মালী দি দিয়ক, এই খুড়া ইয়াতে নির্মালী দি থাকে। খুড়ার ঘর কত? নবীকরণ করে ইয়াকে চলাই থাকা হয়েছে, কিন্তু ইয়ার হিস্ট্রি মানে ইতিহাস, ইয়ার ইতিহাসের বিষয়ে আপনি অকমান কই দিয়ক। এই মন্দিরের এই পাথরটে মেইন গণেশ মন্দির মানে গণেশ বাবা বলে ধরে লওয়া হয় ন, ইয়ার মাহাত্য কি আছে?
মাতাটো বহুত তেওঁৰ শক্তি বহুত আছে হয় সপোন আছে হয় নেকি সপোন সপোনো দেখুৱাই মানুহক দান বৰঙণি বহুত কৰে দান বৰঙণি কৰে মানুহে হয় পিছত মানে এই যিটো গণেশৰ মূৰ্তি ইয়াতে আঁকি থোৱা হৈছে কাটি পেলাই যিটো বনাইছে এইটো আপোনাৰ আগতে যেতিয়া আপোনাৰ এই পাত্ৰটো পাইছিলে সেই পাত্ৰটো তেতিয়াই সেনেকুৱা কাটাই আছিল নে পিছত কাটি পেলাই উলিয়াইছে জংঘল কাটি পেলাই উলিয়াইছে আপোনালোকে ইয়াতে পূজা অৰ্চনা কৰি থাকে আৰু ইয়াৰে এটা কমিটি আছে কমিটিটো পৰিচালনা কৰে ঠিক আছে ধন্যবাদ একচুৱেলি আমি জনামতে এইটো 1960 চনত যেতিয়া ইয়াত আচলতে কি আছিলে খুব জংঘল আছিলে ইয়াৰ স্থানীয় লোকে যে কোৱা মতে ইয়াত খুব জংঘল আছিলে আৰু সেই জংঘলত পৰিছিলে কি ইয়াত এই শিলটো দেখা পাইছিলে আৰু সেই শিলটোতে মানে প্ৰতিভিত হৈছিল এটা গণেশ আৰু যিটোক লৈ পেলাই ইয়াৰ স্থানীয় বাকী যিখিনি মানুহ আছিলে তাতে খেতিপথাৰ চকা আছিলে এই খেতিপথাৰৰ পৰা তেখেতসকলে কৰিছে এই যে মূৰ্তিটো আছে ইয়াতে এই মূৰ্তিটো তাৰমানে অলৰেডি তাতে আছিলে যেতিয়া পাইছিলে সেই মানুহজনে তেতিয়াতে আছিলে ইয়াতে অঁ অঁ অংকিত হৈ আছিল আৰু সেই ব্যক্তিজন বৰ্তমান নাই যিসকলে পাইছিলে কিন্তু তেখেতসকলে ইয়াতে এই মাটি দান কৰি ইয়াতে বৰ্তমান এতিয়া ইয়াতে জনামতে ইয়াতে ভক্তপানবিলাক আহি কিনে ইয়াতে মানে কি হয় আপোনালোকে বজাৰ কৰি আনি কিনে ইয়াতে খোৱা লোৱাৰ কমপ্লিটলি ব্যৱস্থাও আছে ইয়াতে খাব পাৰে তাৰমানে ভোগ দিব পাৰে মানুহে ভোগ দিব পাৰে ভোগটো দিলে আৰু ইয়াতে নিজে বনাই খাব পাৰে আৰু নহ'লে ইয়াতে বনাব দিব লাগে বনোৱাৰ বিনিময়ত কিবা পাৰ মেম্বাৰত দুটকাকৈ লয় বুলি মই শুনিছোঁ গতিকে ধুনীয়াকৈ ইয়াত খোৱা লোৱাৰ ব্যৱস্থা অল এভ্ৰিথিং আছে ননীদাই ভাল ইনফৰ্মেশ্যন গেডাৰ কৰিলেহে মই এই হেৰিৰ লগত কথা পাতি থাকোঁতে পূজাৰীজনৰ লগত ননীদাই ভাল ইনফৰ্মেশ্যন গেডাৰ কৰিলে তো এইখিনিয়ে দিছ ইজ অল এবাউট দিছ গণেশ মন্দিৰ আগিয়াথুৰি আপোনালোক আহিব সঁচাকৈ আহিলে আপোনালোকে প্ৰফুল্ল হ'ব পাৰিব ইয়াতে ইয়াতে আহিলে সঁচাই মন প্ৰফুল্ল হৈ যায় এয়া আইতাজনীৰ চুলিকেইডাল চাওকচোন কেনেকুৱা আপোনাৰ চুলিকেইডাল দেখুৱাই দিয়কচোন চুলিকেইডাল লাৰিব পাৰিনে পাৰি এয়া চাওকচোন কেনেকৈ ইমান হেৰি ইমান দীঘল তাৰোপৰি কেনেকৈ জোঁট বান্ধি লৈছে অঁ এয়া মহাদেৱে ধৰা বুলি কয় ঔম নমঃ শিৱায় আপোনাৰ ভাল নামটো কি আছিলে লম্বা নহি কৰেংগে আপোনালোকো শায়দ আচ্ছা লগা হ'গা ভিডিঅ' দেখ কে ভাবোতে সুধি আছে মোক এয়া এইটো কি হয় কি হয় তাৰ খুব মানে কিউৰিয়াচিটি এইটো বিষয়ে জানিবলৈ কোৱা এইটো মাইক হয় মাইক কোৱা কথা কোৱা এটা গান গাই দিয়া অনিতা খুৰাজনে পূজাৰীজনে প্ৰসাদ দিলে আমি প্ৰসাদ সেৱন কৰিম ভুল ত্ৰুটি যদি হৈছে কিবা তেতিয়াহ'লে কাইণ্ডলি ক্ষমা কৰিব নেক্সট লগ পোৱাৰ আশাৰে আজিলৈ ইমানতে সামৰিছোঁ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আপোনালোকে তেতিয়াহ'লে নেক্সট যিবিলাক ভিডিঅ' দিওঁ আপোনালোকে ন'টিফিকেশ্যনৰ জৰিয়তে চাব পাৰিব তো আজিকালি যা যা দিজিয়ে ষ্টে কমফৰ্ট টেক কেয়াৰ এণ্ড বাই বাই